হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ব্র্যাক ব্যাংক নিয়ে। তার প্রথমত কারণ হচ্ছে যে ব্র্যাক ব্যাংক আমরা যদি দেখি যে বিগত তাদের শেয়ারটির প্রাইস এক বছরের মধ্যে প্রায় লয়েস্টের কাছাকাছি অবস্থানে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তাদের এই শেয়ারটি এবছর 39.90 টাকাতে যায়, কিন্তু বর্তমানে আমরা যেটি প্রাইস দেখতে পাচ্ছি 41 টাকা। তার মানে বোঝা যাচ্ছে যে তার লয়েস্টের একদম কাছাকাছিতে। তো এই শেয়ারটা নিয়ে আমি আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব। কারণ হচ্ছে কি, এই শেয়ারটি এই দরের থেকে কেমন অবস্থানে যেতে পারে। এই শেয়ারটির আমরা একটি কথা বলে নেই যে তাদের নিজের মালিকানাদের শেয়ারের প্রতি কদরটা বেশি রয়েছে। তা দেখা যাচ্ছে যে তাদের হোল্ডিং পাওয়ারটা বেশি স্পন্সর এবং ডিরেক্টরদের হাতে, এবং এরপরে রয়েছে ফরেন ইনভেস্টরদের হাতে, এবং সবচেয়ে লোয়েস্ট শেয়ার রয়েছে আপনার পাবলিকের হাতে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কদরটা বেশি হচ্ছে যে স্পন্সর ডিরেক্টর এবং ফরেনারদের, যেটি খুবই পজিটিভ ইন্ডিকেট করে। এবং এই শেয়ারটার আরেকটা যদি বিষয় বলি, তাহলে হচ্ছে যে তাদের নেবের প্রাইস এবং হচ্ছে যে স্টকের প্রাইস একদম কাছাকাছি, যেখানে নেব দেখা যাচ্ছে পার শেয়ার হচ্ছে 38.94, এবং অন্যদিকে হচ্ছে যে তাদের স্টকটির প্রাইস 41 টাকা। তো এখানে বোঝা যাচ্ছে যে এখনো আপনার নেব এবং শেয়ারের প্রাইস একদম কাছাকাছি অবস্থানে। এবং অন্য আরেকটি যদি বিষয় আমি তাদের শেয়ার সম্পর্কে বলি, সেটি হচ্ছে যে ব্র্যাক ব্যাংকের এখনো দীর্ঘমেয়াদে অনেক কিছুই সুযোগ রয়েছে। কারণ হচ্ছে যে তাদের যে সাবসিডিয়ারি কোম্পানি বিকাশ, সেটি এখনো ইনভেস্টমেন্ট মুডে আছে, এবং এই বিকাশ থেকে যখন প্রফিটটি আসবে তখন দেখা যাবে যে ব্র্যাক ব্যাংকের বেশ বড় আকারের একটা চেঞ্জে যাচ্ছে ডিভিডেন্ডের দিক থেকে এবং প্রফিটের দিক থেকে, এবং পাশাপাশি দেখা যাবে যে প্রাইসটাও অনেক হাই রেঞ্জে চলে যাওয়ার চেষ্টায় থাকবে। এই হচ্ছে গিয়ে ব্র্যাক ব্যাংকের অন্যতম সবচেয়ে পজিটিভ দিক। এবং এই স্টকটির যদি আমরা খেয়াল করি, তাহলে টেকনিক্যাল দেখতে পাবো যে তাদের 37.1 একটা বেশ ভালো একটা সাপোর্ট রয়েছে। তো আশা করা যাচ্ছে যে এখান থেকে খুব একটা হয়তো নামবে না, এবং মার্কেট যেহেতু পজিটিভ একটা মুভমেন্টে আছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের আরএসআই বেশ নিচে নেমে এসেছে, এবং ম্যাকডিটাও কিছুটা ক্রস করার চেষ্টা আছে। তার মানে এখান থেকে হয়তো কিছুটা হলেও প্রাইসটা ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু সেটা বলবে মার্কেটের উপরে এবং বিনিয়োগের হচ্ছে গিয়ে চাহিদার উপরে। এবং আরেকটা যেটি বিষয় হচ্ছে যে তাদের পি রেশিওটা এখনো পর্যায়ে সহনশীল অবস্থায় আছে এবং খুবই রিস্ক ফ্রি পর্যায়ে আছে, যেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 13.31 পর্যায়ে। তো এই ছিল ব্র্যাক ব্যাংকের বিস্তারিত সামারাইজ, এবং আশা করছি যে মার্কেট যদি কিছুটা আরেকটু ভালো টার্ন দিকে নেয়, তাহলে হচ্ছে যে এই স্টকটিও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে। এবং আশা করব যে ভবিষ্যতে ব্র্যাক ব্যাংক বিকাশ থেকে একটা ভালো প্রফিট নিয়ে বিনিয়োগকারীকে ভালো একটা ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল ব্র্যাক ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করছি আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন, এবং এটি চাবো যে শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে আরও জানার চেষ্টা করুন। এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, আপনাদের সাধারণতেই এই ইনফরমেশনগুলো তুলে ধরা। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।